সকাল সকালই যথেষ্টই খারাপ খবর। মুর্শিদাবাদের সেখানে দুর্ঘটনা ঘটেছে। সুতি থানার আহিরন 34 নম্বর জাতীয় সড়কে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে মৃত্যু হয়েছে দুই যাত্রীর, জখম হয়েছে প্রায় 10 জন। পুরো বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ। পলাশ, দেখো, সুতি থানায় 34 নম্বর জাতীয় সড়ক আহিরন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 10 জন। প্রত্যেককে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহতদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে আমরা অর্থনৈতিকভাবে জানতে পেরেছি। পলাশ, এতজন একটা অটোতে, অটোর তো সিট ক্যাপাসিটি এত থাকে না, কতজনকে বসিয়েছিল? একদমই তাই, পুলিশ বারবার সচেতন করা সত্ত্বেও কিন্তু বিশেষ করে 34 নম্বর জাতীয় সড়কে তিন চাকা অর্থাৎ অটোরা কিন্তু যেখানে 5 জন বা 6 জনের সিট ধার্য করা হয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু মানে পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু প্রায় 12 জন 13 জন বা 14 জনও কিন্তু চাপিয়ে নিয়ে তারা কিন্তু যাত্রীদেরকে নিয়ে কিন্তু এলাকাতে যাতায়াত করে। আর আজকে কিন্তু এই প্রায় ওই অটোতে কিন্তু কমপক্ষে 14 থেকে 15 জন কিন্তু যাত্রী ছিল, আর সেই যাত্রী নিয়ে কিন্তু মানে ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল, সে সময় কিন্তু আয়রন সংলগ্ন এলাকায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি কিন্তু উল্টে যায়, আর এরপরেই কিন্তু দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 10 জনের। প্রত্যেকে কিন্তু জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও যে দুজনের মৃত্যু হয়েছে তাদের কিন্তু এখন অব্দি কিন্তু পরিচয় জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই পরিচয় জানার চেষ্টা করছে, ঘটনাস্থলে গিয়েছে সুই থানার পুলিশ যারা মৃত্যু হয়েছে তাদের কিন্তু পরিচয় জানার চেষ্টা করছে, যে তাদের বাড়ি কোথায় বা তাদের কি পরিচয় আছে বা তারা কোথা থেকে কোথায় যাচ্ছিল। পলাশ, এই অটোগুলোর রুট ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায়, রুটটা একটু জানো? দেখো, মূলত ধুলিয়ান থেকে সাজুর মোড় এবং সাজুর মোড় থেকে হয়ে কিন্তু এরা চাঁদের মোড় হয়ে কিন্তু জঙ্গিপুরের দিকে অর্থাৎ উমরপুরের দিকে কিন্তু 34 নম্বর জাতীয় সড়ক হয়ে কিন্তু যায় বলে আমরা জানতে পেরেছি। আর এই জঙ্গি ধুলিয়ান থেকে কিন্তু এই উমরপুরের দিকে যাওয়ার সময়তেই কিন্তু আয়রন সংলগ্ন এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এলাকার মানুষজন তারা কি উদ্ধার কাজে হাত লাগিয়েছিল? এখন পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? 34 নম্বর জাতীয় সড়কে কোনো জ্যাম বা এই ধরনের কিছু? না না, দেখো, প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি যখন উল্টে যায় ঘটনাস্থলে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে, এরপর আহতদেরকে কিন্তু জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে এসে পৌঁছে সুতি থানার পুলিশ অটোটিকে ইতিমধ্যে উদ্ধার করেছে, যে অটো উল্টে গিয়েছে সেটাকে কিন্তু উদ্ধার করে মানে উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে রয়েছে সুতি থানার পুলিশ প্রশাসন। যদিও এই মানে আমরা যারা ঘটনাটা ঘটেছে যারা প্রত্যক্ষদর্শী তাদের কি বক্তব্য চলুন শুনে নি। আপনি গাড়িতে ছিলেন, আপনার নাম?